নমস্কার সবাইকে, একদম ছোটদের জন্য পার্টের আরেকটা ভিডিও আমি করছি আজকে। সেটা হচ্ছে কাকতার রোয়াজ। খুব সোজাভাবে, ভীষণ সোজাভাবে কয়েকটা স্টেপ দিয়ে কি করে একটা কাকতার রোয়া ড্রয়িং করে আমরা করতে পারি তাড়াতাড়ি, দেখো সেটা আমি তোমরা শিখি। প্রথমে তোমরা একটা ট্রায়াঙ্গল করবে পেজের মাঝখানে, কিন্তু তারপরে এমন ভাবে জিনিসটাকে ছুটে সাইডে কিন্তু খানিকটা অংশ করে গ্যাপ থাকবে, সেজন্য গা থেকে না হয়, ঠিক আছে, একটু ভেতর দিয়ে করবে। তারপরে দুটো চোখ করে ফেলবে, না এবং একটা হাফ সার্কেল মানে ডি, উল্টো ডি, তার মধ্যে এইভাবে দাঁত। এটা হয়ে গেলে এখান থেকে একটা স্ট্রেট লাইন দেবো, এখান থেকে একটা স্ট্রেট লাইন, তারপরে সেদিকে দুটো লাইনকে আস্তে আস্তে আমরা এইভাবে তুলে দেবো, সেটাকেও নিয়ে আসবো কিছুটা, সেটাকেও নিয়ে, এই মাঝখানটা কিন্তু একটা গ্যাপ থাকে, যেন এমন করবে না যেন পুরো সরু হয়ে গেল, এটা যেন না হয়, এটা কিন্তু ভুল হওয়ার চান্স আছে। অতএব এই পর্যন্ত রাখবো, রাখার পর একটু ভেতর থেকে, একটু ভেতর থেকে আমরা দুটো লাইনকে বার করে দেবো, নিচে নামিয়ে দেবো, তারপরে এইভাবে একটা টানবো, এইভাবে রাখবো, এদের পাশে মাঝখানে যেন একটা গ্যাপ থাকে, সেই অংশটাকে আমরা এইভাবে জুড়ে দেবো, মাঝে আরও দুটো লাইন, ঠিক আছে। এবারে পেছনের অংশে স্ট্রেট দেবে না, একটু হালকা ওভার লাইন, এটা তো ঠিক আছে। কালারফুল হবে খুবই, নেক গুলো করো আকাশের পাশে, সান করবে, দেখো ড্রয়িংটা আমরা করে ফেলেছি। এবার কালার করবো, তো কি কি কালার করবো আগে আমি বলে দিই, আকাশটা আমরা করবো স্কাই ব্লু, স্কাই ব্লু নেবে, নিয়ে আকাশ করবে, যখন আকাশ করবে তখন পেছনের ব্যাকগ্রাউন্ডে সূর্যটাকে এবং মেঘগুলোকে আমরা আলাদা করে রাখবো, এগুলো কিন্তু সাদা থাকবে। তাহলে ধীরে ধীরে, এবার তোমরা খুব ছোট, তোমরা কিন্তু কেউ তাড়াগুলো করবে না, তোমরা যেভাবে স্যার ম্যাডাম দেখা যায় যেখানেই শেখো না কেন, তোমরা যেভাবে শিখছো আস্তে আস্তে সেইভাবে আকাশটাকে করা ফেলার চেষ্টা করো সুন্দর করে। দেখো আমি করছি তোমাদের সাথে এইভাবে জিনিসটাকে এগিয়ে করে পুরো কাজটাকে আমরা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে। দেখো আকাশটা করে ফেলেছি, এইভাবে করবে। আকাশটা করার সময় একটা কিছু মনে রাখবে, তোমরা কিন্তু ভিজি ভিজি করে লাইন টানবে না, এটা খুব ছোটদের একটা স্বভাব থাকে কি ওরা এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে, নানা রকমভাবে করে, তো সেটার থেকে কিন্তু আমি যেভাবে করেছি স্ট্রেট লাইন, স্ট্যান্ডিং লাইন অথবা স্ল্যান্টিং, যে কোনোভাবে একরকম লাইন দিয়ে করতে পারো, এটা আমি এদিকটা একটু স্ট্যান্ডিং করেই দেখিয়েছি, এটা সুন্দর লাগছে, আবার এটাও তো কিন্তু একরকম সুন্দর লাগছে, তো যেটা খুশি তোমরা কিন্তু যেরকম একরকমভাবে করার চেষ্টা করো। চলো এরপরে যেটা করবো সেটা হচ্ছে সূর্যটা, সূর্যটাকে আমরা কালার করে ফেলি, একটা ইয়েলো কালার দেবো শুধু, করলাম এই ইয়েলোটা দিয়েই অরেঞ্জ কালারটা নিয়ে জামা, ভায়োলেট কালার দিয়ে মাঝখানে রঙ, বেগুনি কালার,
রেড কালার দিয়ে টুপিটা। বিশেষ করে পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো কালো হয়ে যাবে। একদম শেষে দেখো আমি শেষে কাজ করছি, ব্ল্যাক কালারটা দিয়ে কাজ করছি। এখানে একটা ব্ল্যাক কালারে কাজ করো, দেখো এইভাবে। এবার তোমাদের কাছে যদি স্কেচ পেন থাকে তাহলে স্কেচ পেন দিয়ে বা ডিপ পেন্সিল দিয়ে এইগুলোকে একটু ডিপ করে ভালো করে করে দিন। ঠিক আছে, আর একটা কাজ ছোট্ট বাকি হয়ে গেল আমাদের, সেটা হচ্ছে এই ডিপ ব্লুটা দিয়ে মেঘের পাশের অংশগুলোকে আর একটু ডার্ক করে দেবে। এগুলো এই যে খাঁজগুলো আছে, খাঁজগুলোকে তোমরা একটু ডার্ক করে দেবে। দেখো এটা কমপ্লিট হয়ে গেল। আস্তে আস্তে এইভাবে তোমরা সুন্দর করে ছবিগুলো কমপ্লিট করতে পারো। কালার কিন্তু সবসময় ছোটদের ক্ষেত্রে বলছি, কালারটা কিন্তু খুব সিরিয়াসলি কাজটা করবে তোমরা, কোনো তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করলে কিন্তু ছবি নষ্ট হয়ে যায়, তোমরা সেটা জানো। তোমরা আস্তে আস্তে যখন শিখতে পেরে যাবে, অনেকটা শিখে যাবে, তখন তোমরা একটু তাড়াহুড়ো করলেও কিন্তু অসুবিধা করা হবে না। কিন্তু প্রথম অবস্থায় এই তাড়াহুড়ো কিন্তু একদম করা যাবে। এরপরে এইগুলোকে একটু ডার্ক ব্লুয়ের টাচ দিতে পারো।